আধুনিক শিক্ষা ও স্মার্ট জাতি গঠনের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল। দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। সে লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় জাতিকে শিক্ষিত করতে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। Have also brought in their next generation and I can hear the children crying and making their presence known to everyone, which is a very refreshing tune to this great occasion, because we have to, and I would like to thank the mothers who brought the children with them.